নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলের শাহি পনির বানিয়ে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি কড়াতে এক চামচ মতো সাদা তেল, দিয়ে দেব সাদা জিরে, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দেব ডালচিনি, লবঙ্গ দুটো করে, আর দেব একটা তেজপাতা। এবার দুটো পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো ওই প্যানেতে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপর দিয়ে দেব ওতে আদা কুচি আর রসুন কুচি। এবারে ওর মধ্যে কটা কাজুও একসঙ্গে আমি ভেজে নেব। এগুলোকে সেদ্ধ করার জন্য আমি সামান্য জল দিয়ে দেব। দিয়ে আমি 5 মিনিটের মতো একটা ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন পেঁয়াজগুলো পুরো নরম হয়ে গেছে। এবারে আমি এটাকে মিক্সিতে ঠান্ডা করে বেটে নেব। তার আগে আমি তেজপাতাগুলো আর শুকনো লঙ্কা দুটো তুলে নেব। এরপর আমি প্যানেতে 100 গ্রাম মতো পনির চৌকো চৌকো করে কেটে আমি ভেজে নিয়েছি। এবার মিক্সিতে যে মশলাটা আমি বেটেছিলাম সেই মশলাটা ওই একই তেলে দিয়ে দেব। আপনারা চাইলে ওই তেলেতে আরেকটু তেল মেশাতে পারেন। এবার দিয়ে দেব 4 মগজ আর টক দই। তারপর দেব 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দেব সামান্য চিনি আর 7 মতো নুন। এবারে দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি মিক্সিতে জলটা ভালো করে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। এবার এটা ফুটতে আরম্ভ করেছে, এখানে আমি পনির যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব। এই শাহি পনির আপনারা পরোটা, রুটি, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারবেন। পনিরটা আমার পুরো রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি সার্ভ করে দেব। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।